আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদের মোটর দিয়ে কিভাবে পানি উঠাইতে হয়। পাম্প, এটা হচ্ছে 2 হর্সের পাম্প, লিও মোটর। তো ভিউয়ার্স, লিও মোটরটা পানির জন্য খুবই বিখ্যাত। পানিটা অনেক দূরে ছেলে ফেলাই, দেখেন পানি উঠছে ভরপুর, পানিতে কোনো কমতি নেই। আজকে সকাল 8টার দিকে মোটর চালিয়েছি, তো 8টা থেকে এখন বিকাল 5, এখন বিকাল 4:30 বাজে, তো 8টা থেকে 4:30 পর্যন্ত মোট 1.5 একর জমিতে পানি দেওয়া হয়েছে, 1.5 একর। তো বুঝতে পারছেন ভিউয়ার্স, আর এই মোটরের যে তার, এটা আমাদের বাড়ি থেকে আনা, আমি আপনাদের দেখাচ্ছি কত দূর থেকে আনা। এই তারটা আনা হচ্ছে 250 মিটার দূর থেকে, 220 হবে সম্ভবত, 220 থেকে 225 মিটার দূর থেকে তারটা আনা। দেখেন এইখানে ভোল্টেজ পাচ্ছে 220 থেকে 220 ভোল্ট পর্যন্ত এখানে পাই আমি। মোটরে যে তারটা ব্যবহার করেছি বিআরবি তার, অ্যালুমিনিয়ামের, তো এটা দাম কম, যেহেতু মাঠে সুরিয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু মাঠে তার রেখে দেই, এজন্য অ্যালুমিনিয়ামের তার। তো এ তার লেগেছে আমার 6000 টাকায় তার লেগেছে। আমি যে তারটি ব্যবহার করেছি বিআরবির 4.5 তারটি ব্যবহার করা, তো দেখেন, আর এই মোটরে পানি দেওয়া লাগে না, সুইচ দিলেই পানি ওঠে, টিউবওয়েল চাপা লাগে না। তো প্রথম দিকে টিউবওয়েল চাপে পানি উঠাইলে ভালো হয়, কারণ প্রথম দিকে যে পাইপে হাওয়া থাকে, হাওয়াটা একবার বের করে দিলে পরবর্তীতে আর পানি দেওয়া লাগে না, বা টিউবওয়েল ছাড়াও পানি উঠানো যায় মোটরের ভিতর। মোটরের যে মুখ আছে, আপনি যেদিকে ফিতে পাইপ দেওয়া বাধা, এইখান দিয়ে পানি ঢুকায় মোটর চালাইলে তখন এই হাওয়া বের করে পানি একা অটোমেটিক পানি উঠে। তো ভিউয়ার্স, মোটরের পাশে দেখেন সুইচের ব্যবস্থা করা হয়েছে, তো এইখানে একটা সুইচ, আর বাড়িতে যেখানে মেন লাইন ওইখানে কাট আউট ব্যবহার করা হয়েছে। তো মোট 2 জায়গায় আমাদের বন্ধ বা অন করার লাইন করা হয়েছে সুবিধার জন্য, নিরাপত্তার জন্য। তো আমি তারের এখানে বোতল দিয়েছি, কারণ টেপ পেঁচাইতে প্রতিদিন ঝামেলা, বোতলের ভিতর ঢুকাই দিয়ে বেঁধে দিচ্ছি যাতে তারটা না বেরোয়, দুই পাশে দুইটা তার দেওয়া, এইখান থেকে মোটরের লাইন নেওয়া। আবার এখান থেকে আমি খুলে দেবো, খুলে এইখানের সুইচ অফ করে দেবো, বাড়ি থেকে কাট আউট খুলে দেবো, পুরো লাইনটাই বন্ধ থাকবে। তো ভিউয়ার্স, দেখেন পানি কিভাবে আসতেছে, 8 ইঞ্চি পাইপ ভরপুর পানি আসতেছে। তো আমার এইখানে প্রথমে এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন, এই পাম্পের এখানে আমার 12 হর্সের মেশিন দেওয়া ছিল, এখানে আমার 4 ইঞ্চি বোরিং ছিল। তো এই 4 ইঞ্চি বোরিংয়ে 12 হর্সে এই পরিমাণ পানি সাপ্লাই হতো না, পাইপটা আসলে এত ভরে পানি আসতো না, কিন্তু আমার এই যে পানির পাম্প, এটাই 12 হর্সের থেকে বেশি পানি আসতিছে। তো এটাই যে পরিমাণে দেওয়া যাচ্ছে, মেশিনে দিতে গেলে এর অর্ধেক পরিমাণ জমি দেওয়া যায়, কারণ মেশিন বারবার অন অফ করতে হয়, টিউবওয়েল চাপতে হয়, অনেক ঝামেলা, আর মোটরে অনেক সুবিধা আছে, এজন্য মেশিন থেকে মোটর দিয়ে পানি দেওয়ার অনেক সাশ্রয়, সময় কম লাগে এবং কাজ দ্রুত হয়। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।